সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অধিকার টিভি প্রযোজিত আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠান বিজনেস জিনিয়াস বাংলাদেশ। আমাদের মধ্যে একজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন, আর অনুষ্ঠানের সঞ্চালনায় আছি আমি, আমিনুল ইসলাম মিলন। আমি অতিথির কাছে তার পরিচয় জানতে চাইব। প্লিজ নাহিয়ান ভাই, আপনি আপনার পরিচয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ অধিকার টিভিকে এবং আপনাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য, এবং আমাদের বিজনেস জিনিয়াস বাংলাদেশ প্রোগ্রামে মিডিয়া পার্টনার হওয়ার জন্য, এবং আমাদের এই প্রোগ্রামটি নিয়ে একটি টক শো করার জন্য। সো আমার নাম হচ্ছে এম এ নাহিয়ান। আমি চেয়ারম্যান ফেডারেশন অফ হসপিটালিটি ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, ফোর্টেম, যেটা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি নিয়ে কাজ করে এমন একটি ফেডারেশন। আমরা জাতীয়ভাবে কাজ করছি এবং আন্তর্জাতিকভাবেও আমরা টুকটাক কাজ শুরু করেছি। এবং আমাদের বিজনেস জিনিয়াস বাংলাদেশ নামে আমাদের একটা সিস্টার কনসার্ন আছে, আমরা মেনলি আমি সেটারও চেয়ারম্যান। আর পাশাপাশি আমাদের একটি জাতীয় বিতর্ক সংগঠন আছে, বাংলাদেশ ডিবেট ওয়ারিয়র্স, যেখানে আমি প্রেসিডেন্ট হিসেবে আছি। আর আমি পড়াশোনা শেষ করেছি কনফেডারেশন অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, সিটিএচ ইউকের আন্ডারে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির উপর আমার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন হচ্ছে আমার এজুপ্রো ইউকের আন্ডারে, মেনলি স্ট্র্যাটেজিক ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিংয়ের উপর। আমরা দর্শকদের উদ্দেশ্যে একটি সুখবর বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে অক্টোবর মাসে বিজনেস জিনিয়াস বাংলাদেশ 7th ইন্টারন্যাশনাল যে কনফারেন্সটি হতে যাচ্ছে, তো এই অনুষ্ঠানটির যে আয়োজন আপনারা করছেন, তা এই অনুষ্ঠানটি আয়োজনের উদ্দেশ্যটা যদি একটু দর্শকদেরকে বলতেন। আচ্ছা, সো 7th ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ এই প্রোগ্রামটির নাম, এবং প্রোগ্রামটি মেনলি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমাদের ফেডারেশন অফ হসপিটালিটি ট্যুরিজম ইভেন্ট ম্যানেজমেন্ট, ফোর্টেম, আমরা জয়েন্টলি হচ্ছে প্রোগ্রামটি প্রেজেন্ট করছি। এছাড়াও প্রোগ্রামটিতে আমাদের যে বিজনেস জিনিয়াস বাংলাদেশ নামক প্রতিষ্ঠানটি রয়েছে সেটি আয়োজনে রয়েছে, এবং সেই সাথে আমাদের সাথে রয়েছে হচ্ছে সহযোগিতায় বাংলাদেশ ডিবেট ওয়ারিয়র্স, আমাদের জাতীয় বিতর্ক সংগঠন, এবং প্রোগ্রামের সহ আয়োজক হিসেবে রয়েছে সিআইএসি, যেটা হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্ট বা সেন্টার। সো মেনলি আমাদের এই প্রোগ্রামটা আয়োজনের উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটাতে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে অনেক স্টুডেন্টরাই দেখা যায় যে কমার্সে চান্স পায়, তারা সায়েন্সে চান্স পায় না বা আর্টসে চান্স পায় না। সো তারা মনে করে যে তারা হয়তো বা অবহেলিত বা তারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না বা তাদের কোনো ভবিষ্যৎ নাই। সো দেখা যাচ্ছে যে সায়েন্সের একটা স্টুডেন্ট ভবিষ্যতে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয় বা সায়েন্টিস্ট হয়, বাট তারা যে হাসপাতালে বা কোম্পানিতে চাকরি করে বা সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম বা সায়েন্স ফার্মে চাকরি করে, সেখানকার ওনার বা ম্যানেজার্স বা ডিরেক্টর কিন্তু ম্যাক্সিমামই আমাদের বিজনেসম্যানরা হয়। সো আমরা যেহেতু ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টদের মতো মানে বুদ্ধিজীবীদেরকে বা বড় বড় মানে জ্ঞানী ব্যক্তিত্বদেরকে চাকরি দিচ্ছি বা তারা আমাদের আন্ডারে কাজ করতে যাচ্ছে বা আমাদের প্রতিষ্ঠানে কাজ করছে, সো সেই ক্ষেত্রে তাদেরকে ম্যানেজ করা বা তাদেরকে লিড দেওয়ার জন্য কিন্তু আমাদের অনেক সময় তাদের চেয়েও বেশি জ্ঞান প্রয়োজন হয় বা সাহসের প্রয়োজন হয়। সো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে কমার্সে চান্স পেয়েছে বা বিজনেস স্টাডিসে চান্স পেয়েছে এখানে হতাশ হওয়ার কিছু নেই, যেহেতু তারা বিশ্বের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদের ম্যানেজ করে বা পরিচালনা করে, সেক্ষেত্রে তারাও মানে এই ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টদের থেকে কোনো অংশে কম জ্ঞানী নেয় বা কোনো অংশে কম পিছিয়ে নেই। সো এই বিষয়টা আমরা তাদেরকে সেমিনারের মাধ্যমে জানাই এবং মোটিভেট করি যে তোমার এই ইন্ডাস্ট্রিতে অনেক কেরিয়ার গড়ার মানে সুযোগ রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে। সো সেই জন্য তোমার কিছু স্কিল থাকা দরকার, সো কোন কোন স্কিল থাকা দরকার সেগুলো সে কীভাবে অর্জন করবে এটা নিয়ে সেমিনার হয় এই প্রোগ্রামটিতে। এবং এই প্রোগ্রামটিতে পাশাপাশি হচ্ছে ওয়ার্কশপ হয়, তাকে আমরা স্কিল ডেভেলপ করার জন্য ট্রেনিং দিই, এবং পাশাপাশি কম্পিটিশনের মাধ্যমে তার মধ্যে কী কী ল্যাকিংস আছে বা ট্যালেন্ট আছে সেটা সে খুঁজে বের করে আনতে পারে। সো এই জন্যই বিজনেস স্টাডিসের স্টুডেন্টরা মেনলি হচ্ছে এবং কর্পোরেটরা যারা তারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে থাকে। ধন্যবাদ। আমি আসলে যেটি বুঝতে পারলাম যে আসলে খুব চমৎকার একটি অনুষ্ঠান হতে যাচ্ছে, তো আমি যে এটি এ পর্যায়ে জানতে চাইব যে এটাতে আমরা জানি যে মিডিয়া পার্টনার হিসেবে অধিকার টিভি থাকবে, পাশাপাশি এটার আয়োজক হিসেবে কারা থাকছে? আচ্ছা, আয়োজক হিসেবে থাকবে হচ্ছে ফেডারেশন অফ হসপিটালিটি ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, ফোর্টেম, যেটার আমি চেয়ারম্যান। এবং আমি একটু আগে আপনাকে এবং দর্শকদের উদ্দেশ্যে বললাম যে আমাদের কাজটা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে সেমিনারের মাধ্যমে ইন্সপায়ার করা, মোটিভেট করা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিতে কেরিয়ার করার জন্য। কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, শপিং মল, ওয়েডিং প্ল্যানার, এয়ারলাইন, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আসছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কিন্তু সেটা জানে না। প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছিল, নিউজ এসেছিল যে বাংলাদেশে 25,90,000 বেকার, এখন হয়তো বেকারের সংখ্যা আরও বেড়েছে। শুধু যশোরেই চাকরি মেলায় 10,000 মানে শিক্ষিত বেকার একবার সিভি দিয়েছিল। সো এত বেকার, মাল্টিন্যাশনাল কোম্পানি বা ব্যাঙ্কগুলোতে কিন্তু এত বেকারদের জব অ্যাকোমোডেট করা সম্ভব হচ্ছে না। আর আমাদের ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ইন্ডাস্ট্রিতে এত পরিমাণ হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, শপিং মল, ওয়েডিং প্ল্যানার, এয়ারলাইন হচ্ছে, আমরা এত ভালো স্যালারি দিচ্ছি, তারপরও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে এখানে লোক পাচ্ছি না।
কারণ বাংলাদেশে স্কুল কলেজের বইয়ে সাবজেক্টটা নাই এবং ইউনিভার্সিটি বলতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে সাবজেক্টটা নাই। সো ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে না, আমাদের দেশের বাইরে থেকে লোক এনে তাদেরকে মানে ডাবল স্যালারিতে জব দিতে হচ্ছে যেখানে বেকাররা বসে আছে। তো এই স্কুল কলেজের ছেলেমেয়েরা এবং ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে জানানো এই ইন্ডাস্ট্রি সম্পর্কে, তাদের ইন্সপায়ার করা ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করার জন্য, ইন্ডাস্ট্রির উপর জব করার জন্য, এবং দেন তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, ইন্টার্নশিপ জবের ব্যবস্থা করার জন্যই আমরা যারা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিতে পড়াশোনা করছি, জব করছি বা বিজনেস করছি, তাদেরকে নিয়ে আমি এই ফেডারেশন অফ হসপিটালিটি ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টটা গড়ে তুলেছি এবং আমার বিভিন্ন থানা জেলা বিভাগীয় পর্যায়ে আমার শাখা রয়েছে বা কনসার্ন রয়েছে। এবং আমরা বিজনেস জিনিয়াস বাংলাদেশ নামে আরেকটা সিস্টার কনসার্ন খুলেছি বা বিজনেস জিনিয়াস বাংলাদেশ নামে আরেকটা প্রোগ্রাম করছি, যাতে কমার্সের স্টুডেন্টদেরকে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আমরা জানাতে পারি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিতে কেরিয়ার গড়ার জন্য, এবং সায়েন্স আর্টসের স্টুডেন্টরা যদি ইন্টারেস্টেড থাকে তাদেরকেও আমরা ইন্ডাস্ট্রিতে কেরিয়ার গড়ার জন্য আমরা এই ফেডারেশনটা খুলেছি। এবং পাশাপাশি আমাদের বিতর্কের উপর একটা জাতীয় বিতর্ক সংগঠন আছে যারা দেশব্যাপী বিতর্কের উপর কর্মশালা, প্রতিযোগিতা, উৎসব আয়োজন করছে। এই বাংলাদেশ ডিবেট ওয়ারিয়র্সও আমাদের সহযোগিতা রয়েছে। তবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বা তাদের সিআইএসসি ডিপার্টমেন্টটা যদি আমাদের সাথে না থাকতো বা তারা পাশে না থাকতো, এত বড় সাপোর্ট না দিত, তাহলে হয়তো এত সুন্দর আয়োজন করতে পারতাম না। সো আমি এই জন্য ফেডারেশন অফ হসপিটালিটি ট্যুরিজম ইভেন্ট ম্যানেজমেন্ট ফোটেমের পক্ষ থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এবং তাদের সিআইএসসি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই এবং অধিকার টিভিকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটা মানে অনলাইনে প্রচারের মাধ্যমে মানুষের কাছে ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ইন্ডাস্ট্রি সম্পর্কে জানানো এবং মানুষকে এই ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করা, কেরিয়ার করার ক্ষেত্রে একটা অবদান রাখার জন্য। এ পর্যায়ে একটু সংক্ষেপে জানতে চাইবো যে এই চমৎকার অনুষ্ঠানটি কবে হচ্ছে এবং কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আচ্ছা, প্রোগ্রামটি মেনলি হচ্ছে আমরা যেটা করছি, আমরা জানি যে ট্যুরিজম ডে এই সেপ্টেম্বর মাসে। সো ট্যুরিজম ডেতে আমরা হচ্ছে প্রোগ্রামটা লঞ্চিং করব, আমাদের লোগো বা পোস্টার এই জিনিসগুলো লঞ্চিং করব অফিসিয়ালি, ডিজিটালি করব এবং ডিজিটালের বাইরেও করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং কর্পোরেট কোম্পানিগুলোতে আমরা একটা ক্যাম্পেইন করব। দেখা গেল স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং কর্পোরেট কোম্পানিগুলোতে 1 অক্টোবর থেকে আমরা ক্যাম্পেইন শুরু করে দিব। একটা স্কুল বা কলেজ ভার্সিটিতে আমরা যখন যাব তাদের সব স্টুডেন্টরা হলরুমে আসবে, অডিটোরিয়ামে আসবে, তখন তাদেরকে আমি জানাবো যে এই প্রোগ্রামটা হতে যাচ্ছে, তোমরা এই বেনিফিট পাবা, সো তুমি কি অ্যাটেন্ড করবা কি না। তখন স্টুডেন্টরা হাত তুলবে, আমরা অ্যাটেন্ড করবো। সেমভাবে কর্পোরেট কোম্পানিতেও যখন যাবো কর্পোরেটরাও হাত তুলবে, আমরা এখানে যাবো কারণ আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্টের বা কেরিয়ার এস্টাবলিশমেন্টের সুযোগ আছে। তখন তাদেরকে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিব, তারা রেজিস্ট্রেশন করবে এবং একটা কুপন তাদেরকে দিয়ে দিবো। ওই কুপনটা শো করে তারা হচ্ছে আমাদের প্ল্যান অক্টোবরের লাস্ট উইক বা নভেম্বরের ফার্স্ট উইকে এই গ্র্যান্ড ফিনালে প্রোগ্রামটা করা। সো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্র্যান্ড ফিনালে মানে যে গ্র্যান্ড প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামে হচ্ছে মেনলি আমাদের এই অংশগ্রহণকারীরা মানে মেইনলি অংশগ্রহণ করতে আসবে। হ্যাঁ, এবার একটু সংক্ষেপে জানতে চাইবো যে যারা আসলে অংশগ্রহণ করতে চায় প্রকৃতপক্ষে তাদেরকে কি করতে হবে, অংশগ্রহণ করার জন্য কি করতে হবে। অংশগ্রহণ করার এখানে যেটা উপায় আছে সেটা হচ্ছে যে আপনারা যদি বিজনেস জিনিয়াস বাংলাদেশ অথবা ফেডারেশন অফ হসপিটালিটি ট্যুরিজম ইভেন্ট ম্যানেজমেন্ট ফোটেমের আমাদের গ্রুপে বা পেজে যান, সেখানে আমাদের ইভেন্ট পেজে গিয়ে আপনি যদি নক দেন আমাদেরকে বা আমাদের পেজগুলোতে বা গ্রুপগুলোতে মেসেজে মেসেঞ্জারে নক দেন যে আমি অ্যাটেন্ড করতে চাই, সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশনটা আমরা কনফার্ম করে রাখবো। এবং পাশাপাশি আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা যখন যাব, ইউনিভার্সিটিতে বা স্কুল কলেজের হলরুমে যখন এই প্রোগ্রামটা নিয়ে কথা বলবো, তখন যদি আপনি হাত তুলেন আমরা রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে দিই। সো আপনি রেজিস্ট্রেশন ফর্মটা আপনি অ্যাকচুয়ালি ফিল আপ করে আপনি আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন। তাছাড়াও আপনি আপনার স্কুল কলেজ ভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট বা আপনার বিজনেস ক্লাবের প্রেসিডেন্টের সাথে কথা বলে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন। অথবা যদি আপনার মনে হয় আপনার স্কুল কলেজ ভার্সিটিতে আমরা পৌঁছাতে পারিনি বা আপনার কর্পোরেট কোম্পানিতে আমরা পৌঁছাতে পারিনি কিন্তু আপনি অংশগ্রহণ করতে চান বা আপনার প্রতিষ্ঠান আপনাকে অংশগ্রহণ করতে দিচ্ছে না, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01884717063 এই নম্বরে, অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপও করা আছে, আপনি যোগাযোগ করলে আমরা আপনার রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিব। হ্যাঁ, ধন্যবাদ। এ পর্যায়ে জানতে চাইবো যে এই যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি এবার কি কি প্রোগ্রাম থাকছে আপনাদের? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ। এই প্রোগ্রামটিতে আমাদের প্রথমত যেটা প্রোগ্রাম থাকছে সেটা হচ্ছে রোড শো অ্যান্ড পাবলিসিটি ক্যাম্পেইন। আমরা এই যে অধিকার টিভিতে একটা টক শো করছি, টক শোর মাধ্যমে আমরা ডিজিটালি মানুষকে জানাচ্ছি এই প্রোগ্রামটা কীভাবে অংশগ্রহণ করবে এবং তার বেনিফিট কী এবং কেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে কেরিয়ার করা উচিত এবং বিজনেস স্টাডিসে বা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিতে পড়াশোনা করা উচিত বা জব করা উচিত বা বিজনেস করা উচিত। এবং পাশাপাশি আমরা যে মানে ট্যুরিজম ডেতে এই প্রোগ্রামের লঞ্চই করব আমাদের মানে আমাদের লোগোর অথবা আমাদের পোস্টারের বা আদার্স জিনিসগুলো, সো এরপরে আমরা কিন্তু অ্যাক্টিভেশনে চলে যাব 1 অক্টোবর থেকে। তো অ্যাক্টিভেশনে আমরা যেটা করব যে স্টুডেন্টদেরকে স্কিল ডেভেলপমেন্টের উপর আমরা একটা বেসিক ট্রেনিং দিব এবং তাদের
ক্যারিয়ার কাউন্সেলিং এর উপর একটা বেসিক সেমিনার নিব এবং কিছু কোশ্চেন অ্যানসার পর্ব থাকবে এবং এই অনুষ্ঠানে কেন অংশগ্রহণ করা উচিত সেটা নিয়ে আমরা কথা বলবো এবং স্টুডেন্টদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব। এরপরে তারা যখন মেইন প্রোগ্রামে চলে আসবে অক্টোবরের লাস্ট উইক বা নভেম্বরের ফার্স্ট উইক, আমরা ডেটটা জানিয়ে দিব তাদেরকে। মেইন প্রোগ্রামে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই স্টুডেন্টরা আসার পরে আমরা একটা গ্র্যান্ড ওপেনিং সেরিমনি করব এবং একটা কর্পোরেট টক শো থাকবে। কর্পোরেটরা কিভাবে স্টুডেন্টরা কর্পোরেট ওয়ার্ল্ডে আসলে কেরিয়ার করতে পারবে এটার উপর কর্পোরেটরা কথা বলবে, প্লাস কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে। আমরা হোস্টরা এবং অর্গানাইজাররা এবং পার্টিসিপেন্টরা কর্পোরেটদেরকে বিভিন্ন প্রশ্ন করব। এরপরে একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং থাকবে, যে মানে পড়াশোনা বা জবের ক্ষেত্রে যদি বা বিজনেসের ক্ষেত্রে কেউ সফল হতে চায় সেক্ষেত্রে তার স্কিলগুলো সে কীভাবে ডেভেলপ করবে এটার উপর ট্রেনিং থাকবে। একটা কেরিয়ার প্ল্যানিং সেমিনার থাকবে বাংলাদেশের বড় বড় কর্পোরেটদেরকে নিয়ে ট্রেনিংয়ের পাশাপাশি, যে সে তার কেরিয়ারটাকে কীভাবে এস্টাবলিশ করবে, কেরিয়ারে সে কোন জায়গায় মানে পিছিয়ে আছে বা কীভাবে সে কেরিয়ারে এগিয়ে যাবে সামনে, কেন পিছিয়ে যাচ্ছে, কীভাবে এগোতে পারে এগুলো নিয়ে। এবং কম্পিটিশন থাকবে বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, এখানে যদি বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো টিম দিবে এবং তারা তাদেরকে আমরা একটা টপিক দিব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির উপর, ওই টপিকের উপর তারা যে কোনো একটা বিজনেস আইডিয়া প্রেজেন্ট করবে। সো যাদের আইডিয়াটা ভালো লাগবে তাদেরকে হয়তো আমাদের স্পন্সররা বা পার্টনাররা তাদের ওই আইডিয়ার উপর ইনভেস্টও করতে পারে, যাতে তারা ইমপ্লিমেন্ট করতে পারে এই বিজনেসটা বা তাদের এই বিজনেস তাদের সাথে হয়তো জয়েন্টলি বা সহযোগিতা করবে। তাছাড়া প্রেজেন্টেশন স্কিল ভালো কিনা স্টুডেন্টদের এটা দেখার জন্য বিজনেস আইডিয়া প্রেজেন্টেশনের পাশাপাশিও ডিবেট কম্পিটিশন থাকবে, পাবলিক স্পিকিং বা ওপেন ডিবেট কম্পিটিশন থাকবে। এখানে স্কিল আসলে স্টুডেন্টদের কর্পোরেটদের আছে কিনা এটা যাচাই করার জন্য স্কিল টেস্ট থাকবে, স্টুডেন্টদের বাইরে পড়াশোনা করার জন্য এডুকেশন ফেয়ার থাকবে, স্টুডেন্টদের জবের ব্যবস্থা করার জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করার জন্য জব ফেয়ার থাকবে। এবং পাশাপাশি আমাদের এখানে যারা শেফ অলরেডি, কিন্তু শেফ ওয়ার্ল্ডের একটা প্রেস্টিজিয়াস জব, অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির স্টুডেন্টরা শেফ লাইনে কেরিয়ার করছে। সো কুকিং কম্পিটিশন থাকবে, আমাদের এখানে শর্ট ফিল্ম শো থাকবে, কিছু মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন থাকবে এবং বাংলাদেশে কর্পোরেটে যারা কাজ করছে সেই কর্পোরেটদেরকে আমরা একটা সম্বর্ধনা দিব। এবং পাশাপাশি আমরা একটা রাউন্ড টেবল মিটিং করব, কিভাবে আমরা কর্পোরেট ওয়ার্ল্ড এডুকেশন বা হোটেল ইন্ডাস্ট্রিটাকে আরও ডেভেলপ করতে পারি। রাউন্ড টেবলটা মিটিংটাও আমরা সাধিকারে আপনাদের অধিকারে হচ্ছে আমরা মেনলি প্রচার করব। এবং পাশাপাশি হচ্ছে এই প্রোগ্রামে আমরা হচ্ছে যারা উইনার হবে তাদের মানে অবশ্যই এখানে মানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধারও ব্যবস্থা থাকবে পার্টিসিপেন্টদের এবং উইনারদের। ধন্যবাদ নেহান ভাই। আসলে যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যে বিজনেস জিনিয়াস বাংলাদেশ এটা কিন্তু খুব চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে এবং আমি নিজেও যদি আশা করি যে অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার চেষ্টা করব। এবং আমাদের যারা সম্মানিত দর্শক মণ্ডলী যারা শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি দেখলেন, দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। আচ্ছা, সো দর্শকদের উদ্দেশ্যে আসলে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনি এই প্রোগ্রামে যদি অ্যাটেন্ড করেন আপনার ট্রেনিংয়ের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ থাকবে, আপনার কেরিয়ার প্ল্যানিং সেমিনারের মাধ্যমে কেরিয়ার এস্টাবলিশ করার সুযোগ থাকবে, আপনি ইন্টার্নশিপের সুযোগ থাকবে, জবের সুযোগ থাকবে, অংশগ্রহণ করলে আপনি সার্টিফিকেট অ্যান্ড গিফট হ্যাম্পার পাবেন, উইনার হলে আপনি অ্যাওয়ার্ড পাবেন, প্রাইজ পাবেন। এবং পাশাপাশি হচ্ছে এই প্রোগ্রামে আপনার অনেক বড় একটা নেটওয়ার্কিংয়ের সুযোগ থাকবে, যে নেটওয়ার্কটা আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে বা আপনার ভালো জায়গায় জব পেতে বা পড়াশোনা করতে আপনার অনেক বড় হেল্প করবে। এবং পাশাপাশি হচ্ছে আসলে এই প্রোগ্রামটার আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এখনকার ছেলেমেয়েরা শুধু সিজিপিএ ফোর বা জিপিএ ফাইভের পেছনে ঘোরে, কিন্তু সিজিপিএ ফোর পাওয়ার পরও বা জিপিএ ফাইভ পাওয়ার পরও কিন্তু স্টুডেন্টরা জব পায় না বা বিজনেসে ব্যর্থ হয় বা জব পাওয়ার পরও ব্যর্থ হয়। এটার কারণ হচ্ছে তাদের স্কিল নাই। সো এই ধরনের প্রোগ্রামগুলো স্টুডেন্ট বা কর্পোরেট যারা অ্যাটেন্ড করবেন বা ট্রেনাররা যারা অ্যাটেন্ড করবেন আপনাদের স্কিল ডেভেলপমেন্টের অনেক বড় একটা সুযোগ করে দিবে। এবং এই প্রোগ্রামটা যারা অংশগ্রহণ করবেন না তারাও কিন্তু অধিকার টিভির মাধ্যমে এই প্রোগ্রামটা দেখার একটা সুযোগ পাবেন। আর পাশাপাশি হচ্ছে এই প্রোগ্রামটাতে আসলে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা এমন কোনো ধরনের প্রোগ্রাম করি না যেখানে হচ্ছে স্টুডেন্টরা আসবে বা কর্পোরেটরা আসবে, কম্পিটিশন অ্যাটেন্ড করবে, পুরস্কার নিয়ে চলে যাবে। আমাদের এখানে টার্গেট হচ্ছে আপনাদের স্কিলটা ডেভেলপ করা, কেরিয়ার এস্টাবলিশ করা, ইন্টার্নশিপ জবের ব্যবস্থা করা। সো সেই জন্য আমি আসলে অধিকার টিভিকে ধন্যবাদ জানাবো যে প্রোগ্রামটা ডিজিটালি নিয়ে আসার জন্য এবং প্রোগ্রামটা প্রচার করার জন্য, মিডিয়া পার্টনার হিসেবে থাকার জন্য। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাবো, তাদের সিআইসি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাবো এবং আমার ফেডারেশন অফ হসপিটালিটি ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ফোটেমের সাথে যারা আছে, আমার বিজনেস জিনিয়াস বাংলাদেশ বিজিবির সাথে যারা আছে, আমার বাংলাদেশ ডিবেট ফোরামের সাথে যারা আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাবো এই অনুষ্ঠানের সাথে থাকার জন্য। এবং আমাদের প্ল্যান আছে এই প্রোগ্রামটার অ্যাওয়ার্ড সেরিমনিটা আমরা একটা মানে হোটেলে আয়োজন করব। সো আশা করি কিছু ভালো ইন্টারন্যাশনাল হোটেলও আমাদের সাথে এই প্রোগ্রামে যুক্ত হবে, ওটিএ প্ল্যাটফর্মগুলো, ওটিটি প্ল্যাটফর্মগুলো যুক্ত হবে, সেলিব্রিটিরা যুক্ত হবে। সো বাংলাদেশের সবাইকে নিয়ে স্কিল ডেভেলপমেন্ট করা এবং মানুষের মতো মানুষ করে স্টুডেন্টদেরকে, কর্পোরেটদেরকে গড়ে তোলা, তাদের কেরিয়ার এস্টাবলিশ করা,
এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রোগ্রামটা করছি। সো সবাইকে আবারও ধন্যবাদ জানাবো, অধিকার টিভিকে আমি আবারও ধন্যবাদ জানাবো। আপনাকেও ধন্যবাদ এম এ নাহিয়ান ভাই, সভাপতি ফোরটেম এবং যিনি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। তো দর্শকদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।